আজকে আমরা পড়ব মোডাল প্যাসিভ। মোডালস কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, অট টু, এইগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এর প্যাসিভে ব্যবহার। মোডালের প্যাসিভ করতে মোডালের পরে সর্বোত্ত একটি বি বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম হবে। অর্থাৎ কি করতে হবে না, প্যাসিভ যখন করব তখন মোডালটা আমি রাখব এবং মোডালের পরে কি করব, বি আনবো আর ভার্বের থার্ড ফর্ম। যেমন দেখো, সি ক্যান ড্রাইভ আ কার। আ কার অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ক্যান ক্যানটা বসে গেল। এবার বি আনলাম, তারপরে ড্রাইভের থার্ড ফর্ম, ড্রিভেন বাই হার। আ কার ক্যান বি ড্রিভেন বাই হার, সিটা হয়ে গেল হার। ইউ শুড রিড দ্য টেক্সট, তাহলে দ্য টেক্সট শুড বি রেড বাই ইউ। ইউটা কিন্তু ইউই থাকলো। সি মে টাইপ দ্য রিপোর্ট, দ্য রিপোর্ট সামনে এলো, দ্য রিপোর্ট মে বি আনলাম, টাইপড বাই হার। হি কুড ডু দ্য সাম ইজিলি, এখানে অবজেক্ট কোনটা, দ্য সাম, তাহলে দ্য সামটাকে সাবজেক্টে নিয়ে আসবো। দ্য সাম কুড বি ডান ইজিলি বাই হিম, হিটা হয়ে গেল হিম। উই উইল স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ উইল বি স্পোকেন বাই আস, তাহলে মোডালের পরে বি আনছি এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি। এইভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা হয়। আজ এই অবধি, কালকে অন্য কিছু আলোচনা করব।